আমার একটা আসছিল কিন্তু টিকতে পারিনি, আমি সেই নেগেটিভ করতে বলছি না, আমি চাই টিকে যাক, আমার শুভকামনা। হ্যাঁ, এদেরকে কিন্তু টাকা দিয়ে দেখতে হয়। আপনি নাটকে অনেক কিছু ভিউ হয়ে গেল, অনেক কিছু ব্যাপার, আর পর্দায় আপনি 3 ঘন্টা বসে রাখবেন, বেশি দিন সিনেমায় টিকতে পারবেন না। এভাবে সুরঙ্গ সিনেমার নায়ক আফরান নিশোকে সতর্ক করে দিলেন চিত্রনায়ক জায়েদ আলী খান। এ বিষয়ে বিস্তারিত জানতে ছোট্ট ভিডিও না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা অনেকেই জানেন এবারে দে রিলিজ পেয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর প্রথম সিনেমা সুরঙ্গ। এই সিনেমাটি এবারে দে ব্যবসা সফল একটি সিনেমা হয়েছে। তবে এই সিনেমা রিলিজের পর থেকেই আফরান নিশো বাংলা সিনেমা জগতের তারকাদের নিয়ে একের পর এক মন্তব্য করেই যাচ্ছেন। এই তালিকায় প্রথম টার্গেট ছিল শাকিব খান। আফরান নিশো শাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ার সামনে অপমানজনক কথা বলেছিলেন। এরপর তিনি চিত্রনায়ক নীরব সহ আরো অনেকের বিরুদ্ধে কথা বলেছেন। এমনকি আফরান নিশো মাইক্রোফোন হাতে ভক্তদের সামনে প্রবাসীদের ছোট করেও কথা বলেছেন। তবে সম্প্রতি নায়ক জায়েদ আলী খান আফরান নিশোর এসব বিষয় নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, নাটকে আমি তার কাজ দেখেছি, সে ভালোই অভিনয় করে, তবে নাটক এবং সিনেমা এক নয়, এখানে 3 ঘন্টা ধরে বসিয়ে রাখতে হয়। সিনেমা নাটকের মতো 30 মিনিটের নয়, এটা শুধু MB খরচ করেই দেখা যায় না, এর জন্য টাকা দিয়ে টিকিট কাটতে হয়। একটা বা দুটো সিনেমা ভালো করেই সিনেমা জগতে টিকে থাকা যায় না, এখানে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। জায়েদ আলী খান আরো বলেন, নিশো একটা সিনেমা করেই নিজেকে অনেক বড় মনে করছে, আর এভাবে চলতে থাকলে সে সিনেমা জগতে বেশি দিন টিকতে পারবে না। এখানে আপনাকে একে অন্যকে সম্মান দিয়ে কাজ করতে হবে, এখানে আপনি কাউকে হেলা করে উপরে উঠতে পারবেন না। এছাড়াও সকল নায়কের কম বেশি ফ্যান বেস রয়েছে, তাই কোনো হিরোকে খোঁচা দিয়ে আপনি কখনোই সিনেমা জগতে ভালো কিছু করতে পারবেন না। এতে করে আপনার 3 ঘন্টার সিনেমা অনেক হিরোর ভক্তরা ধৈর্য নিয়ে সিনেমা হলে বসে দেখবে না,